शुरू করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমার মনে কেন জানি মনে বলতেছে যে প্রকৃতি মনে হয় তার প্রতিশোধ নেওয়া শুরু করছে, আর এই প্রতিশোধের প্রথম প্রহরেই মনে হয় আমরা সিলেটবাসী আমরা জর্জরিত হতে যাচ্ছি। আমি এখন যে জায়গায় দাঁড়ায় আছি এটা সিলেটের হবিগঞ্জের চুনারঘাট আমার এলাকা, এখানে এখনো বন্যা হয় নাই। তারপর আমাদের নদীর অবস্থাটা দেখেন, এটা খোয়াই নদী। আল্লাহ মাহবুব জানে যে সিলেটের উপর যে কি যাইতেছে। আমি সিদ্ধান্ত নিছি যে এই সপ্তাহে এই তিন চার দিন আমি পরে থাকবো সিলেটে, যতটুকু মানুষের পারা যায়। এখন নাকি এমন অবস্থা যে মানুষকে খাবার দেওয়ার চেয়ে উদ্ধার করা এখন কঠিন হয়ে পড়ছে, আর খাবারের চিন্তাই করতেছে না মানুষ। এই পর্যায়ে আমার যা সক্ষমতা ছিল এই সক্ষমতা আমি পুরাটা ব্যবহার করতেছি। সরকারের যে দায়িত্ব নেওয়ার কথা সরকার নেমে জানেন আপনারা, আর্মি নামছে এবং এটা করেও আমার কাছে মনে হইতেছে যে পুরাটুকু হইতেছে না, আরো সহযোগিতা মানুষের দরকার। আমি আমার বাবা মার নামে যে এরশাদ আম্বিয়া ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের মাধ্যমে আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। আপনারা যদি এই সহযোগিতা করেন তাহলে আমার সক্ষমতার সাথে এবং আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সকল ফুটবলারদেরকে আমরা প্রস্তুত করে রাখছি, তারা রেগুলার বেসিসে ট্রলারে করে বা ইঞ্জিনের নৌকা করে সিলেটের এবং সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তারা সাহায্য পৌঁছাই দিবে। এখন শুধু একজনের পক্ষে বা দুইজনের পক্ষে সিলেটকে নিরাপদে রাখা প্রায় অসম্ভব। তাই আমি এই ভিডিওর নিচে সাহায্য পাঠানোর ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনারা যে যেভাবে পারেন যদি নিজে দিতে পারেন খুবই ভালো, যদি দিতে না পারেন তাহলে যদি আমাদেরকে প্রতি বিশ্বাস রাখেন তাহলে আপনারা এই ঠিকানাগুলোতে সাহায্য পাঠাইতে পারেন। আপনাদের প্রতিটা সাহায্য আমরা মানুষের এই নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য আমরা পাঠিয়ে দিব। আমি আপনাদেরকে শুধু বলতে চাই একটা কথা, এই 42 বছরের এইরকম ইতিহাসে এত বড় বন্যা কখনো সিলেটবাসী নিজের চোখে দেখে নাই। আমি প্রবাসীদেরকে অনুরোধ করব, আপনারা যারা আছেন আপনাদের উপর তাকায় আছে পুরো সিলেটবাসী, আপনারা যদি সহযোগিতার হাত বাড়াই দেন, যে যেভাবে পারেন নিজের গ্রামে অন্তত কিছু মানুষকে যদি সহযোগিতা দিতে পারেন। এখন তো আরো মরার উপর খরার গা, মোবাইলে নেটওয়ার্ক নাই, মানুষ তো একেবারে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আরো কিছু যদি পানি বাড়ে তাহলে পুরা ন্যাশনাল গ্রিডের যে সিলেট, পুরা সিলেটকে এই বিদ্যুতের আওতা আর আনাই রাখা যাবে না। পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে, এবং পেট্রোল পাম্প বন্ধ হলে গাড়ি চলবে না, আর বিদ্যুৎ যদি না থাকে মোবাইল চলবে না, আরো নানা রকম সমস্যা দেখা দিবে, কতদিন গ্যাস থাকবে তাও জানি না। সবকিছু মিলাই আমি মনে করি এটা একটা মহাজাগতিক দুর্যোগ। শুনেন, প্রকৃতির উপর আমরা বহু অন্যায় করছি, আমরা যত্রতত্র গর্ত ভরাট করে ঘর বানাইছি, রাস্তা বানাইছি, বিভিন্ন কিছু বানাইছি, তখন মনে করছি যে প্রকৃতি বুঝি কোনো ক্ষমতা নাই। এখন কিন্তু প্রকৃতি তার আসল খেলা দেখানো শুরু করছে। আর আপনি তো জানেন যে প্রকৃতি যখন এই ধরনের রূপ ধারণ করে তখন কিন্তু প্রকৃতির বিরুদ্ধে এই জয় হওয়া মানে জয়ী হওয়া কঠিন হয়ে পড়ে। আরেকটা জিনিস, কিছু মানুষের আকাম কুকামের জন্য আজকে আমাদের এই এত কষ্ট বাড়তেছে, তাই এখন কি করবেন? এই নির্যাতিত নিপীড়িত মানুষের তো কোনো না কোনো ভাবে সহযোগিতা করতে হবে। মানুষ হিসাবে মনুষ্যত্বের দাবিতে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি। আপনারা যে যেভাবে পারেন একটু সহযোগিতা যদি পাঠান আমরা এই সহযোগিতা পাঠাই দিব, যদি নাও পাঠান তাও আমরা সিলেটবাসীর জন্য আমাদের যে সক্ষমতা আছে এই সক্ষমতা নিয়ে লড়ে যেতে চাই। আজকের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন।